বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আছেন যে যার মতো। তো কিছুক্ষণ আগেও ইন্টারনেট ওয়াইফাই সবকিছু বন্ধ ছিল। তো আসলে এগুলো আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে এই যে সরকার, বর্তমান সরকার আপনার যদি জোর করে আরো কিছুদিন বা আরো জোর করে যদি ক্ষমতায় টিকে থাকতে চায়, এবং আমাদের শিক্ষার্থীরা বলেন অথবা আপনার বিদেশে যারা আছে প্রবাসীরা যে সিদ্ধান্ত নিয়েছে, যে ডিসিশন নিয়েছে, তাদের সেই ডিসিশনে যদি তারা অটল থাকে, তাহলে আমাদের দেশের পরিস্থিতি কি হবে? বা সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে এগুলো যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমাদের দেশের পরিস্থিতি কি হবে, সাধারণ মানুষের কি হবে, এবং যারা ছোটখাটো সাধারণ ব্যবসায়ী আছে বা আমাদের কি হবে, সেটা নিয়ে আজকে আলোচনা। তো দেখেন, এই যে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে অর্থনীতির চাকা, যদি 6টা চাকা থাকে তাহলে 2টা চাকা কিন্তু প্রবাসীদের টাকায় ঘুরে, এবং এই প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে যে রিজার্ভ রয়েছে ডলার, সেটা কিন্তু এমনিতেই অনেক কম আছে, আরও কিন্তু শূন্য হয়ে যাবে। এবং তারপরে আমরা কোনো আমাদের প্রয়োজনীয় যে বৈদেশিক পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমদানি করতে পারবো না। এছাড়া ডলার দিয়ে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম সাধিত হয় সেগুলো কিন্তু হবে না। যে কারণে কী হবে, বাংলাদেশে যে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেগুলোর দাম কিন্তু হু হু করে বেড়ে যাবে। যেটা উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে কিন্তু এরকমই হয়েছিল, প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং বিদেশ থেকে কোনো ঋণ তারা পায়নি, যে কারণে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং তাদের দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 100 গুণ 200 গুণ 500 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছিল। জ্বালানি তেলের দাম মানে হাজার হাজার টাকা হয়ে গিয়েছিল, এটা আমরা সবাই জানি। এক্স্যাক্টলি এখন বলার সময় না, সে কারণে আসলে এভাবে বললাম। এবং এই যে দেখেন, সরকার যে ডিসিশন নিয়েছে যে 3 দিন অলরেডি কিন্তু আজকে সাধারণ ছুটি চলতেছে এবং গার্মেন্টসও কিন্তু বন্ধ। বাংলাদেশের যে কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো আছে, বিশেষ করে যারা সরাসরি আপনার বিদেশে গার্মেন্টস রপ্তানি করে, তাদের সব ফ্যাক্টরিগুলো বন্ধ। আপনারা সবাই জানেন যে শিপমেন্টের একটা তারিখ থাকে, একটা সময়সীমা থাকে, সেই সময়সীমার মধ্যে যদি শিপমেন্ট করতে না পারে তখন কিন্তু এয়ারে পাঠাতে হয় অথবা অন্য কোনো মাধ্যমে পাঠাতে হয়, অথবা শিপমেন্ট কিন্তু আপনার সরাসরি ক্যান্সেল হয়ে যায়। তখন এই প্রোডাক্টগুলো বাংলাদেশে খুবই একদম পানির দামে বিক্রি করতে হয়। তো এই যে গার্মেন্টস 3 দিন বন্ধ করে দিল, এর আগেও কয়েকদিন গার্মেন্টস বন্ধ ছিল, তো এই কারণে কিন্তু গার্মেন্টসের প্রোডাকশন ব্যাপকভাবে আপনার ব্যাহত হয়েছে এবং শিপমেন্ট সময় মতো করতে পারছেন না গার্মেন্টস মালিকরা, সেই বিষয়ে আমি জানি না, তবে আমার মনে হয় কিছু হলেও অসুবিধা হচ্ছে। এবং গার্মেন্টসের পাশাপাশি কিন্তু ব্যাংকগুলোও বন্ধ রয়েছে এবং কিন্তু বেতন দেওয়ার সময় চলে আসছে, আপনারা সবাই জানেন। তো এই মুহূর্তে ব্যাংক বন্ধ থাকলে কিন্তু গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে স্যালারি দিতে পারবে না, বেতন দিতে পারবে না, তখন কি হবে ভাই? এই যে 10 তারিখ আপনার গার্মেন্টস শ্রমিকদের বাড়িওয়ালাদেরকে ঘর ভাড়া দিতে হবে, এখন তারা কীভাবে দিবে যদি বেতন দিতে না পারে? আচ্ছা, ধরে নিলাম যে গার্মেন্টস মালিকদের বিশেষ সুবিধা দিয়ে তাদের ব্যাংকের মাধ্যমে টাকা তাদের অফিসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু এটা কি সমাধান? এটা তো সমাধান না, এটা কোনো সমাধান হতে পারে না, ঠিক আছে। এবং আমাদের ছাত্র ভাইরা যে আন্দোলন করতেছে, তারাও তো এই আন্দোলন থেকে আমার মনে হয় না যে এখন আর পিছনে চাপ, একটা কিছু তো হতেই হবে। তো এই জন্য বলবো যে, এবং গতকালকে আপনারা জানেন যে 96+ মানুষ মৃত্যুবরণ করেছে, তার মধ্যে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এবং আওয়ামী লীগের কর্মীরা রয়েছে, ছাত্রলীগের কর্মীরা রয়েছে, এবং সাধারণ জনগণ রয়েছে, পথচারী রয়েছে। আসলে এদের দোষটা কি, এদের দোষটা কি? এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এই যে এইভাবে যে মানুষ মরতেছে, এটা যেভাবেই হোক মরতেছে তো, তাই না? তো এটার সমাধান আছে দুইটা, একটা হচ্ছে যে ছাত্ররা যদি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়, আর একটা আছে সেটা হচ্ছে আপনার যদি সরকার পদত্যাগ করে। আমি বলবো যে আসলে ছাত্ররা কিছু হওয়ার পাত্র না, তারা কারো কথা এখন শুনবে না। সেই জন্য আমি বলবো যে প্লিজ, আপনারা যারা সরকার আছেন, আপনারা দয়া করে ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেন, এবং আপনারা আপনাদের কিছু শর্ত রাখেন এবং বলেন যে আপনার বিচার বহির্ভূত, কারো কাউকে শাস্তি দেওয়া হবে না, আইনের প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেওয়া হবে না, এমন কিছু শর্ত রেখে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান, এরপরে কোনো সমাধান নাই। এবং এইভাবে যদি আপনারা জোর করে ক্ষমতায় টিকে থাকেন, ধরে নাও 2 মাস 4 মাস 6 মাস যদি টিকে থাকেন, এবং আমাদের প্রবাসীরা যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্তে তারা যদি 1 মাস 1.5 মাস অটল থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই যে বললাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কোথায় গিয়ে ঠেকবে, এবং আমাদের বাংলাদেশে যারা ছোট বড় ব্যবসায়ী আছে, কাপড় ব্যবসায়ী, আপনার ফল ব্যবসায়ী, বিভিন্ন ধরনের যারা ব্যবসায়ী আছে, তাদের ব্যবসা কিন্তু টোটালি অফ তাদের ব্যবসা, এবং তাদের অনেকেরই ঋণ রয়েছে, অনেকের ব্যাংক লোন রয়েছে, অনেকে জমি বিক্রি করে ব্যবসা করতেছে, অনেকে বাড়ি থেকে হাওলাত করে টাকা এনে বিক্রি ব্যবসা করতেছে, অনেকে শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা এনে ব্যবসা করতেছে। তো তারা একেবারে মাঠে মরে যাবে, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই জন্য
রিকোয়েস্ট সরকারের কাছে যে আপনারা এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেন, এবং আপনাদের তো জনপ্রিয়তা আছে, ঠিক আছে, আপনারা এমন না যে আপনার ভবিষ্যৎ আর নির্বাচনে আসতে পারবেন না, আপনারা আবারও যখন নির্বাচনে আসবেন আশা করি আপনাদের যদি জনপ্রিয়তা থাকে এবং আপনাদের যে জনপ্রিয়তা আছে এটার উপরে যদি আপনাদের বিশ্বাস থাকে আশা করি আপনারা আবারও ক্ষমতায় আসবেন। এবং এই জন্য আমার মতে এখন সবচেয়ে সহজ এবং সুন্দর সমাধান হচ্ছে সসম্মানে আপনাদের পদত্যাগ করা। আসসালামু আলাইকুম।